দেখো 5:05 আজ আমি হাঁটতে বেরিয়েছি, আর যাচ্ছি যখন আমাদের এখান থেকে বেরিয়েই একটু আগিয়ে গেলে ভাটিকানার মোড়ে পড়ে এই মা কালীর মন্দির। খুব ভালো লাগছিলো, ভোরবেলা একদম ফাঁকা, আমি দর্শন করে নিলাম, তারপর আবার এগিয়ে গেলাম। আবার যেতে যেতে মহাবীরতলায় পঞ্চানন মন্দির, পঞ্চানন মন্দিরে পুজো হবে বলে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে শীতলা পুজো উপলক্ষে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। মর্নিং ওয়াক করে ফিরলাম, তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। হ্যাঁ গো, আসো। ও হাঁটতে যায় না, ও হাঁটতে যায়নি, গুড মর্নিং বলো। মর্নিং। ও চা করে রেখেছে, চাটা এখন খাবো দুজনে, তারপরে রোজের কাজ শুরু। একটু রিলস বানাবো ফার্স্টে, কিছুটা রান্না শুরু করে দেবো, এইসব কাজ করবো। আচ্ছা গুড নিউজ একটা, আমি রান্নার দিদিকে ঠিক করেছি, ও মাসের 2 তারিখ থেকে করবো। যাই হোক কিছুটা স্বস্তি, আর কী কী করবো পুরো দিন তোমরা কন্টিনিউ থাকো, দেখতে থাকবে। আমি কাল রাতে সমস্ত কিছু কিন্তু কেটে রেডি করে রেখেছি করবো বলে, সেগুলো তোমাদের একবার দেখাই। এই দেখো এখন ও বানিয়ে নিয়ে এসছে আমাদের চা, আর আমি এগুলো কালকে কেটে রেখেছি। দেখো আজ হবে এঁচোড়ের তরকারি, পাঁচ মিশানো সবজি, এই আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি, এটা দিয়ে এটায় লাউ আর শিঙ্গাটা আছে, মটর ডাল, ওই যে ওখানে পেঁয়াজ ফেয়াজ সমস্ত কিছু সব কেটে যতটা পেরেছি গুছিয়ে রেখেছি, এখন শুরু করে দেবো। তাহলে একটু চাটা খেয়ে নিয়ে কাজ শুরু করি, একটু ডাল চাপিয়ে দিয়েছি। আর নন বেঙ্গলি ছেলেটার জন্য আজও হয়েছে ছোলা আলুর তরকারি, ওই এটা হলেই একটু ভালো করে খায়, তাই আমাদের জন্য হয়েছে একটা স্পেশাল ডাল, লাউ দিয়ে শিম দিয়ে মটর ডাল, এটা আমাদের সবার খুবই বেশি পছন্দের আর কি বলতে পারো। এটা রান্না করা হয়েছে ভুট্টা দিয়ে আলু দিয়ে, কর্ন আর কি, যেটা বেবি কর্ন দানা ছিল এরকম আর কি, সেটা দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে সবজি, ভেজ যারা খায় তাদের জন্য ভেন্ডি ভাজা, এঁচোড় চিংড়ি, ছোটো এঁচোড় এনে সেটাকে কেটে এঁচোড় চিংড়ি হয়েছে, রুই মাছ আলু দিয়ে ঝোল, মসুর ডাল পেঁয়াজ ফোড়নের হয়েছে, পাঁচ মিশানো একটা সবজি, শিম আলু বেগুন, গাজর আছে অল্প, আর আছে তোমার ধনে পাতা দিয়েছি একটু রান্নার পরে, খুব টেস্টি করে হয়েছে এটা। তো বন্ধুরা চলে এসেছি স্নান করে পুজো করতে, ফ্যানটা অফ করে দিলাম কারণ ভীষণ আওয়াজ হচ্ছে। পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, আজ ভীষণ টায়ার্ড সকাল থেকে। ছোট ছেলে ফিরেছে ঘুরে, জামা কাপড় লাগেজ ফাঁকা করা, সকালবেলা রান্নাবান্নার পরে খুব চাপ পড়ে গেছে, সমস্ত সেরে তাই এতটা দেরিতে এখন এলাম স্নান করে পুজোটা করতে। ও আবার অফিসে বেরোলো তাড়াহুড়ো করে, খেয়ে দিয়ে একটু ম্যাগি করে দিলাম, এখনও বড় ছেলের সঙ্গে কথা বলতে পারিনি, সে রয়েছে বোকারো, আজকে রাতে যাবে রাঁচি, চারদিকে আজকে খুব প্রেশারে আছি। যাই হোক পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে সব কিছু পুরো দিনের শেয়ার করতে থাকবো। পুজো করে এসে 11:30 বেজে গেছে, এখন আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স দই দিয়ে, আমার এটা খেতে বেশ ভালো লাগে, টেস্টটা দারুণ আমার লাগে আর কি। এটার সঙ্গে কলা দিয়ে দই দিয়ে কর্নফ্লেক্সটা মুচমুচ করবে এরকম, দুধ দিয়ে যে মেটিয়ে যাবে সেটা আমার একদম ভালো লাগে না, এই জন্য আমি দুধ দিয়ে খাই না, দই দিয়েই খাই, এটাই ব্রেকফাস্ট করছি বেশ কিছুদিন হলো। দেখো লাঞ্চ করে আজ নতুন টপটা পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আজ বেরিয়েছি বেবি আর আমি, অনেক দিন বাদে বেবির সঙ্গে বেরোলাম। আগে একটা টাইম ছিল যখন আমরা রোজ বেরোতাম ছেলেদের কোচিনে দিয়ে দুজনে গল্প করতাম। কোথায় যাচ্ছি দুজনে দেখো, দুজনে মিলে গেছি দক্ষিণাপন, আমাদের বাড়ির সামনে থেকে 37 এক বাস ধরেই পৌঁছে যাওয়া যায় দক্ষিণাপনে, ঢাকুরিয়াতে, এটা সবাই আমার বন্ধুরা মোটামুটি চেনেই। দক্ষিণাপনের থেকে আজকে বেবি কিছু কেনাকাটা করবে বলে গেছে, আর আমিও তার সঙ্গে গেলাম, একটু টপ কুর্তি এসব আমার দেখার আছে, নেবার আছে তার জন্যে।
দুজনে মিলে বেরিয়ে পড়েছি। দক্ষিণাপন যেতে যে কী ভালোই লাগে সেটা আর কী বলবো, কিন্তু আমি খুব কম গেছি, এটা নিয়ে হয়তো তিন চারবারই হলো মাত্র দক্ষিণাপনে আমার যাওয়া। বেবি কিছু শাড়ি দেখবে, আমি যদিও শাড়ি দেখবো না কিন্তু ওর সঙ্গে গেলাম। বলতে পারো পয়লা বৈশাখের বাজার কিন্তু শুরু হয়ে গেছে, এই যে বিছানার চাদর শাড়ি সমস্ত কিছুই দেখে সিলেক্ট করা হবে কোনটা কোনটা নেব। বেশ ভালোই লাগছিলো চারপাশটা ঘুরতে, আর দক্ষিণাপনের মার্কেট মানে একটু খুবই ভালো লাগা, এখানকার কানের দুল বলো, হাড় বলো, এখান থেকে বিভিন্ন কুর্তি এগুলো কিনে পরতে তো আমরা সবসময় সবাই খুবই ভালোবাসি। আমি আর ও বেবি মিলে ভালো করে ঘুরে ঘুরে এপাশ থেকে ওপাশ আগে সব কিছু দেখে নিলাম, তারপরে স্থির করব কি আমরা কিনবো। অনেক কুর্তি, অনেক এখানে সাধারণত টপগুলো দেখছিলাম দুজনে মিলে আমরা। এই দোকানটা থেকে বেবি নিয়ে নিল একটা টপ, আমিও নিয়ে নিলাম একটা টপ, আর একটা কুর্তি নিয়েও তারপরে আবার রেখে দিলাম। এবার বেবি বলল যে মৃগনয়নী বলে যে দোকানটা, এই মৃগনয়নী থেকেই নাকি ও শাড়ি কিনবে, এখান থেকে ও আগেও নিয়েছে, এখানকার সমস্ত শাড়ির কালেকশান ওর খুব পছন্দের। বেশ সুন্দর সুন্দর শাড়ির কালেকশান, তার থেকে বাছাই করে তিনটে শাড়ি কিনে নিলাম আমরা, সবকটাই বেবিরই, আমার নয়। আমি কুর্তি কিনেছি, টপ কিনেছি, টপটাই আমার বেশি পছন্দের হয়েছে, টপ ঠিক না, ওটা ওয়ান পিস টাইপের আর কি। তারপরে দক্ষিণাপনে ঘুরে পা ব্যথা করলেই মধুসূদন মঞ্চের পাশে মধুসূদন মঞ্চের সামনেটায় সিঁড়িতে বসে আড্ডা দেওয়া, এটাও কিন্তু পার্ট অফ দক্ষিণাপন। সাধারণত সবাই দক্ষিণাপনে গেলে একটু ঘোরাঘুরি করে এখানে একটু বসে আড্ডা দিয়েই ফিরে, আমরা তো সাধারণত এটা করি, আমি আর বেবিও তাই করলাম, গিয়ে এখানে বেশ কিছুক্ষণের জন্য দুজনে মিলে বসে পড়লাম। অনেকদিন বাদে বেবির সঙ্গে বেরিয়ে বেশ অনেক কথাবার্তা হচ্ছিলো, মানির বার্থডেতে সেই জানুয়ারির 10 তারিখে লাস্ট ওর সঙ্গে দেখা হয়েছিল, তাছাড়া ফোনে এর মধ্যে কথা হয়েছে দু চারবার, কিন্তু বেরোনো আমাদের হয়নি, আমরা ছেলেদের পড়তে দিয়ে দুজনে অনেক ঘুরেও বেড়াতাম আগে, দুজনে দুজনের ছেলেদের খবর নেওয়া নেই, সুখ দুঃখের গল্প সব কিছু কমপ্লিট করে এবার আমরা ভাবলাম যে কিছু একটু খেয়ে নেওয়া যাক, বেরিয়েছি যখন। আমরা দুজনে পাপড়ি চাট খাবো বলে ঠিক করলাম, কিন্তু গল্প করতে করতে খেয়ালই করিনি কখন দু প্লেট অর্ডার করেছি, একটা প্লেট থেকেই আমরা দুজনে খেতে পারতাম, অনেকটা হয়ে গেল। তারপর দুজনে দুটো আইসক্রিম কিনে খেয়ে হাঁটতে হাঁটতে আবার 37 স্ট্যান্ডের সামনেই যেহেতু আমরা এগিয়ে গেলাম 37 বাসে উঠবো বলে, এবার 37 বাসে করেই যাওয়া আসা দুটোই হবে, আর আমাদের জন্য এটা খুব সুবিধারও, তাই আমরা দুজনে মিলে ওখান থেকে বেরিয়ে 37 বাসে ধরে বাড়ি আসার জন্য এগিয়ে গেলাম। বাস একদম ফাঁকা, আমরা দুজন বসে আছি আর দু তিনজন প্যাসেঞ্জার, চলে এলাম বাড়িতে।